তুমি চিন্তা করতে পারো তোমার হাত পাকছে কখনো, তুমি তোমার হাতে এই জায়গায় একটা কাটো, কাটার পর দেখবে এই জায়গার যে ব্লিডিং, এই জায়গা দিয়ে যে পেইন, এই পেইনটা কিন্তু অবর্ণনীয় একটা পেইন, যে এই কাইটা গেছে ব্যথা, আমরা পাগল হয়ে যাই, আল্লাহ কাইটা গেছে ব্যথা, উফ আমাদের মাথা নষ্ট হয়ে যায়। অ্যান্ড ইউ আর থিঙ্কিং যে একটা ফিমেলের একটা অঙ্গ, একটা জরায়ু থেকে চিপে চিপে রক্ত বেরোচ্ছে, চিপে চিপে রক্ত বেরোচ্ছে, জাস্ট দিস ইজ দা ইউটেরাস, অ্যান্ড এই ইউটেরাস এর উপর এভাবে চাপ পড়তেছে, চাপ পড়তেছে, চাপ পড়তেছে, চাপ পড়তেছে, চিপে চিপে ব্লিডিং হচ্ছে। ইটস লাইক ফিলিং যে ফিমেলদের কাছে মনে হয় যে তার ইউটেরাসটাকে কেউ হচ্ছে চপিং করতেছে, যে উইথ নাইফ চপিং করতেছে। সো ইন দ্যাট টাইম দে ডিজার্ভ আওয়ার রিসপেক্ট, দে ডিজার্ভ আওয়ার টাইম, যে তারা আমাদের থেকে সময়, তারা আমাদের থেকে রিসপেক্ট, তারা আমাদের থেকে ভালোবাসা, তারা আমাদের থেকে আদর্শ ভাগ, এগুলো তারা ডিজার্ভ করে, এটা তারা ডিজার্ভ করে, এটা তারা ডিজার্ভ করে এই টাইমটা। সো দ্যাটস ওয়াই এই টাইমটার মধ্যে যে এখন যদি কারো তুমি হচ্ছে যে বয়ফ্রেন্ড হয়ে থাকো, তো এই টাইমটার মধ্যে তার সাথে কোনো ঝগড়াঝাটিতে যাবে না একদম, যে সে যা বলে সেটাই মেনে নিবা, বস ইজ অলওয়েজ রাইট। তো তোমার গার্লফ্রেন্ড বা তোমার বউ সে তোমার বস, সে অলওয়েজ রাইট, ঠিক আছে, রাইট, তুমি রাইট, ঠিক আছে, তো সে রাইট, তাকেই রাইট। এবং হচ্ছে যে এই টাইমটা তার একটা যথেষ্ট কেয়ার করবা, কারণ হচ্ছে সে তোমার থেকে কেয়ারটা ডিজার্ভ করে। আমরা অনেক সময় হাসিতাম হাসি, এ মেয়েদের মুড সুইং, মেয়েদের মুড সুইং, ছেলেদেরও মুড সুইং আছে। আচ্ছা ছেলেদের মুড সুইং আছে, তুই কি, তুই কি মাইয়া যে তোর হচ্ছে কি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, যে তোর কি ইউটেরাস দিয়ে ব্লাড বের হয়, তোর কি হচ্ছে ওভারিয়ান সাইকেল, ইউটেরাইন সাইকেল হয় যে তোর মুড সুইং হবে। ছেলেদের মুড সুইং এর ব্যাপারটা হচ্ছে যে আমাদের মন খারাপ থাকতেই পারে, না মন খারাপ হতেই পারে, মন ভালো লাগতে পারে, বাট মেয়েদেরটা একদম হরমোনাল নিয়ন্ত্রিত, এটা একটা হরমোন নিয়ন্ত্রিত, আল্লাহ বানায় দিছে এভাবে। আল্লাহ বা আমাদের যে সৃষ্টিকর্তা, যে যে ধর্মের হোক, সে ধর্মের সৃষ্টিকর্তা বানায় দিছে মেয়েদের দিয়ে এরকম একটা সাইকেল, আল্লাহ নির্ধারণ করে দিছে যে এরকম একটা সাইকেল, এরকম একটা প্রসিডিউর ঘটবে। সো আমাদের ছেলেদের কোনো রাইট নাই এটা নিয়ে ফিমেলদের সাথে কোনো মজা করার, আমাদের এটা নিয়ে কোনো রাইট নাই ফিমেলদের সাথে এটা নিয়ে হাসি তামাশা করার, উই হ্যাভ নো রাইট অ্যাবাউট ইট, আমাদের এটা নিয়ে কোনো রাইট নাই। যে আমাদের বলে না মেয়েদের মুড সুইং হয়, ছেলেদেরও তো মুড সুইং হয়, তোর মুড সুইং হয় কেন? ছেলেদের মুড সুইংটা ডিফারেন্ট, যে আমাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, আমাদের ভালো লাগা খারাপ লাগা পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে, বাট ফিমেলদের এই ভালো লাগা খারাপ লাগার উপর পারিপার্শ্বিক কোনো পরিস্থিতির হাত নাই। তাদের বডির ভেতরে এই প্রসেসটা ঘটবে, তাদের হরমোনাল চেঞ্জ হবে, তো এটা তারা পারিপার্শ্বিক পরিস্থিতির উপর তারা নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা ছেলেরা পারি পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ করতে, আমাদের ছেলেদের ভালো লাগতেছে না, আমাদের মুড খারাপ, আমরা ঘুরতে বেরোতে পারি। আর ফিমেল ডিউরিং মেনস্ট্রুয়াল ফেজ they are just suffering with menstrual pain, menstrual bleeding, they are just tara just roktakto hoye jacche, bheche jacche, uterus pain, lower abdomen er chor pain, komorer pain, tara na khaite pare ui time e, tara na uthe boshte pare, na ui time e cholte pare, ui time e tar bhalo lagte ache na, she ghurte jabe, ghurte jawar shokti tao tar nei, আমরা বয়সটা তো ঘুরতে যাইতে পারি তাই না, আমাদের মন খারাপ, দোষ চল চা খেয়ে আসি এই দোকান থেকে, দোষ চল এই জায়গা থেকে ঘুরে আসি, ঠিক আছে। সো উই হ্যাভ নো রাইট, আমার কোন স্টুডেন্ট কোনো দিন কোন মেয়েকে এরপর থেকে যে মেয়েদের মুড সুইং, মেয়েদের হচ্ছে যে মেয়েরা খালি ঢং করে, মেয়েরা খালি জিনিসকে জটিল করে, এই কথাগুলো আমার কোন স্টুডেন্ট কোনোদিন বলবে না। অ্যান্ড ইউ হ্যাভ টু রিসপেক্ট এ ওমেন, তোমার একটা মেয়ের মেনস্ট্রুয়াল পেইনকে, তোমার একটা মেয়ের মানে হচ্ছে যে প্রাইভেসিকে সম্মান করতে হবে। অনেকে আছে মেয়ের জিজ্ঞাসা করে যে দোষ আসিস নাই কেন, আমি অসুস্থ, কি অসুস্থ, কি অসুস্থ, পেট ব্যথা, দোষ কি পেট ব্যথা, কি পেট ব্যথা, এত গুতানোর দরকার আছে? মেয়েরা বলছে অসুস্থ মানে অসুস্থ, শেষ, এরপর আর কোনো প্রশ্ন নেই মেয়েদের ক্ষেত্রে।